ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কোনো প্রকল্পের কাজে স্থগিত হয়নি বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় বড় প্রকল্পে আগ্রহ দেখিয়েছে দেশটি সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মার সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি আর ভারতীয় হাইকমিশনার বলেন ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে আশুগঞ্জ ও আখাউড়া সহ কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি শিল্প বাণিজ্য খাতসহ অন্তর্বর্তী সরকারের সাথে আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত ঋণ পাওয়ার বিষয়টিও চলমান থাকবে বলে জানান ভারতের হাই কমিশনার